আমি এখন মাননীয় আমাদের বিরোধী দলের মশিউর রহমান রাজা জি আপনি বলবেন কি বলতে চাচ্ছেন বলেন মাননীয় স্পিকার আমরা বাইরে ছিলাম মাগরিবের পরে নামাজের পরে আমরা ওখানে বসেছিলাম আমরা ওখান থেকে শুনলাম যে হঠাৎ করে উনি বলছিলেন যে হুসেন মোহাম্মদ এরশাদকে আমি হারিয়ে পরাজিত করে আমি আজকে জামানত বাজেয়াপ্ত করে আমি এই সংসদে এসেছি এবং এর সঙ্গে উনি আরো কিছু কথা বলেছেন যেটা বঙ্গবন্ধু কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো এটা আমরা দেশে না সারা পৃথিবীর মানুষে বলে উন্নয়ন কত হয়েছে এখন উনি বলেন যেন আমার রাস্তা এখনো পাকা হয় নাই এখনো রংপুর পর্যন্ত ফোরলেন যায় নাই তাহলে উনার বুড়ি বাড়ি বন্ধ কেমনে যাবে আরো একটু সময় তো লাগবে সময় তো দিতে হবে আমি সেদিকে নাই গেলাম আমি এই ইয়াটাতে আমি গিয়েছিলাম ওনার যে জামানতটা যেদিন ইয়া দিতে হয় মনোনয়নের পথে সাবমিট করতে হয় লালমনিরহাটে আমাকে এসআর সাহেব বললেন যে তুমি লালমনিরহাটে গিয়ে আমারটা সাবমিট করে দিয়ে আসো আমি সাবমিট করতে গেলাম দিয়ে গিয়ে দেখি ওনার লোকজন সব আমাকে বলছে না আপনি সাবমিট করবেন না আমি বললাম না আমি সাবমিট করতে আসছি আমি সাবমিট করে দিয়ে যাব পরে যদি উনি না করেন তাহলে উইথড্র করে নেবেন বলে যেন মোতার ভাই বলছেন আপনি সাবমিট করেন না তা আমি বললাম যে না আমি সাবমিট করে দেবো বলে দিলে আপনি দিলে তো ইলেকশন হবে আমি বললাম হলে এখন এসআর সাহেব বুঝবে আমি তো ওনার বাইরে যেতে পারবো না আমি ওনার জেলার প্রেসিডেন্ট আমি ওনার প্রেসিডিয়াম সদস্য আমি ওনার মহাসচিব সুতরাং আমাকে এটা করতে হবে আমি তারপর এটা জমা দিয়ে আসছি জমা দিয়ে আসার পরে আমি আমি বরাবরই ছিল তখন আসাদুল হাবিব দুলু ছিল এক সময় এই পার্লামেন্টে বিএনপি 2001 সালে উপমন্ত্রী ছিলেন সভাপতি উনি উনি একটা রাস্তায় ব্যারিকেড দিয়ে পুরো রাস্তা আমার একে মানে প্রায় 12 ফিট থেকে 14 ফিট উনি ইউক্যালিপটাস গাছ দিয়ে রাস্তা ব্লক করে দিলেন আমি ওখানে আসা মাত্র আমার আমার ছেলে চালাচ্ছিল গাড়ি আমার একটাই মাত্র সন্তান ওই চালাচ্ছিল গাড়ি আমি ড্রাইভার পাচ্ছিলাম না ওই দিন সমস্ত বাংলাদেশ একটা বন্ধ করে দিয়েছিল বিএনপি আর ডাক দিয়েছিল অবরোধ করেছিল আমি তারপরেও গাড়ি নিয়ে গেছিলাম ওখানে গিয়ে আসার সময় ওই অবস্থা দেখে গাড়িটার ছাদে বোমা মারলো গাড়িটার ছাদটা উড়ে গেল আমার পাঁচারো গাড়িটার ছাদটা আমার উড়ে গেল তো আমি ভাগ্যিস আর্মস নিয়ে গেছিলাম আমার লিগাল আর্মস ছিল আমি বললাম যে না ঠিক আছে তাহলে তুমি গাড়ি থেকে নামবা না তুমি গাড়িতে থাকো আমি দেখতেছি তারপরে আমি সেই 67 রাউন্ড আমাকে গুলি করতে হয়েছে সেখানে আমার নিরাপত্তার জন্য 67 রাউন্ড গুলি করতে হয়েছে আমি এসপি সাহেবকে তখনও বলেছি যে এই অবস্থার মধ্যে এই হলো যাই হোক পরবর্তীতে এসে সাহেব বললো বললেন যে আমি ওখান থেকে আর নির্বাচন করবো না আমি করলে রংপুরেই করবো যে কোনোভাবেই 14 সালে উনি নির্বাচন করতে চান নাই বা 19-এও উনি চান নাই আমরা বলে ওনাকে বলে যে ঠিক আছে আপনি নির্বাচন করেন এবং আমি নিজেই আমি সিএমএসে গিয়েছিলাম গিয়ে ওনাকে বলছিলাম যদি আপনার নাও করেন তাহলে আপনি নির্বাচন করার 7 দিনের মধ্যে আপনি বলে দিন আমরা সবাই রিজাইন করবো কিন্তু নির্বাচনটা আপনি অংশগ্রহণ করেন তখন বিএনপিটির এরা কেউ নির্বাচন করবে না 14 সালে তো করেই নাই এবারও তারা করতে চাইছিল না তো সেই তার পরিণতি যদি আমাদের এইভাবে হয় আমাদের নেতা এইখানে দাঁড়িয়ে কিন্তু কেঁদেছেন উনি এইখানে দাঁড়িয়ে কেঁদেছেন যে বঙ্গবন্ধুকে আমি আমার সম্মানটা আমি দিয়ে দিতে পারি নাই আমার যারা পরিষদ ছিল তারা এটা চায়নি আমি দিতে পারি নাই সেই মানুষটাকে অপমান করা হবে আর তার এই পার্লামেন্টে বিরোধী দলের নেতা থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে সুতরাং তাকে নিয়ে এইভাবে টানা হাসা করাটা আমাদের কাছে তো দুঃখজনক লাগবেই আমরা কি বঙ্গবন্ধুকে মাননীয় সদস্য আপনি কোন কোন সাজে প্রধানমন্ত্রী উন্নয়ন মানি না আপনি কোন সাজের কথা বলছেন আমি শুধু চাচ্ছি আমার কাছে আমাদের লোকজন আপনি কোন সাজের কথা বললেন এই এই জায়গাটুকু এক্সপ্রেস করা হয় আমি আমরা হোসেন মোহাম্মদ এরশাদকে আমি পরাজিত করে আমরা উনি আসছেন পার্লামেন্টে এই কথাটা আমরা আমাদের কাছে খুব দুঃখজনক হয় মাননীয় সদস্য আপনাকে আপনি এটা এক্সপ্রেস করে দেবেন